এই গরমে যে একটা অবস্থার মধ্যে পড়ছি, আর বাসা থেকে আসে দেখেন কি অবস্থা, সমস্ত ঘরের জিনিস এলোমেলো। কেন এলোমেলো করতে হয়েছে সেটা অবশ্যই বলবো। চলুন আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। জানি আমার মতো সবাই এই অসহ্য গরমে নিজেরাও খুব ডিস্টার্ব ফিল করছেন। কি আর করার, ডিস্টার্ব হলেও তো আসলে কিছু করার নাই, যে পরিমাণ গরম। আর এই গরমে আমাদের সবারই অবস্থা বেহাল দশা, তাই না? আজকে আবার এই যে এসির মিস্ত্রি আসছে, আর এসি এই গরমে তো আসলে এসি ওয়াশ না করে ইউজ করা কোনোভাবেই পসিবল না। আপনাদের ভাইয়া সেই মানে পরের দিনই, একদম যেদিন আসলাম এর পরের দিনই সকালে এক্স ওয়াই জেডের কাছে সিরিয়াল নিয়ে এসি ওয়াশ করার জন্য নিয়ে আসলো। আর গরমে তো এসি ছাড়া মানে থাকাটা এখন যে অবস্থা, আর আমি যেহেতু টপ ফ্লোরে থাকি তাই গরমটা আরও বেশি। আমার বাসা এখন একদম ওভেনের মতো হয়ে আছে। তো এই তো ওরা ও এসিটাকে পরিষ্কার করছে, আর আমি এই সুযোগে খাটটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। আসলে কি, এসির মিস্ত্রি যতবারই আসে খাটের উপরে এসি কাজ করতে হতো, তো এই সুযোগে আমি চিন্তা করলাম যে একটু খাটটা ঘুরাই নিই, তাহলে হয়তো কাজ করতে সুবিধা হবে। আর এই যে এখনও ব্যাকটেক কিন্তু এভাবেই আছে, আমি কোনো কিছু গোছাতে পারি নাই। একই তো বাড়ি থেকে এসে একটা মন খারাপ, তার উপর এই ভ্যাবসা গরম, তার উপর বাসায় যে কাজে হেল্প করতো সে আপাও আর আসে নাই বাড়ি থেকে, সব মিলে একটা বেহাল দশার মধ্যে পড়েছি। মানে ঈদটা আসলেই একটা না একটা প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে যারা আমাদের সাহায্যকারী খালারা আছে, তারা বাড়ি গেলে তাদের ছুটি শেষ হয় না। আর এমনও খালারা আছে বাড়ি গেলে আর আসতে চায় না, জানি না কেন তাদের এক বাসায় বেশি দিন কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি এই যে অর্পার রুমে সব কিছু এনে এনে রাখছি, আর এখন গোছাবো। আর আমার মেয়েটা আমার কাজে হেল্প করার জন্য এই যে ও হচ্ছে রুটি বানানোর সব কিছু আমাকে রেডি করে দিচ্ছে, আমি কাই করে দিছি, ও ময়দাটাকে ভালো করে মথে দিচ্ছে যে আমি রুটি বানাবো। আর এখনও রান্না রান্না কিচ্ছু হয়নি, চতুর্দিকে এলোমেলো, এদিকে এসির মিস্ত্রি, ওদিকে ঘরে কাজ করতে হবে, এসি কাজ করা মানে তো ঘর তো এলোমেলো হয়ে থাকবে। আর যেহেতু আমি চাদর টাদর সব চেঞ্জ করতে হবে, ঘরও মুছতে হবে, কী একটা বেহাল অবস্থা আমার, বুঝতেই পারছেন। মানে কোন দিক দিয়ে সময় যাচ্ছে এই কয়দিন আসলে বুঝতেই পারছি না। একে তো অসহ্যকর গরম, দুয়ে হচ্ছে কাজের উপর কাজ। বাড়িতে গেছিলাম একটু আনন্দ করার জন্য, আর এসে এমন এক চক করে পড়ছি। তো এখন যে টাইমটা এটা হচ্ছে একদম বিকালের দিকে, আমি খাটটা ঘোরার পরে বিছানার চাদরটা খালি চেঞ্জ করে দিলাম, খাটটা একটু গুছিয়ে রাখবো। তো এইভাবেই রাখার চেষ্টা করছি, আমি কিছু চেঞ্জ করব, আপনাদের একটু পরেই দেখাবো যে কি কি এখানে অ্যাড করব। আর এদিক থেকে হয় কি, দুই দিক থেকে বাতাসটা আসে আমার ঘরে, এই একটা সুবিধা। কিন্তু যতই বাতাস আসুক না কেন, এত গরমে এই বাতাস আসলে কোনো কাজই দেয় না। তো আপাতত এইভাবে রাখছি, পরে হয়তো সেট আপ চেঞ্জ করতে পারি, আমি তো এক একবার এক এক রকম করতে পছন্দ করি। তো রাতে কিছুক্ষণ পরেই আমি আসলে আবারও একটু সেট আপটা চেঞ্জ করলাম, মিররটা মাঝখানে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে একটু এইভাবে গুছিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বেডরুমটা আমার হচ্ছে শান্তির জায়গা, আমার কাছে সবসময় একটু খোলামেলা থাকলে ভালো লাগে, জিনিস কম থাকলে ভালো লাগে, কারণ আমি যেহেতু মেঝেতে অনেক সময় শুই, এই গরমে যতই মানে খাট থাকুক যা থাকুক না কেন, নিচে শুতেই আমার বেশি ভালো লাগে। এই হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম, জানি না কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটা ব্লগে, ততক্ষণ আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, বেশি বেশি পানি খান, ধন্যবাদ।